বছরের পুরোটা জুড়ে উত্তাল থাকে দক্ষিণ চীন সাগর। তবে সাগরের উত্তেজনা থেকে সামরিক উত্তেজনা আরও বেশি এখানে, কেননা বিশ্বের তিন ভাগের এক ভাগ বাণিজ্যিক জাহাজ এই পথেই চলাচল করে, যা বছরে $3 trillion বিশাল বাণিজ্য। সেই সাথে আমেরিকার জন্য হুমকি স্বরূপ চীনের পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনগুলো লুকানোর জায়গাও এই দক্ষিণ চীন সাগর, যার ফলে এখানে চলে আমেরিকা এবং চীনের ওপেন ফাইট। নিয়মিতই দুই দেশ একে অপরের যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজ ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে। দুই পরাশক্তির ছত্রছায়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামও এখানে সামরিক শক্তি প্রদর্শন এবং নিজেদের আধিপত্য বজায় রাখতে ব্যস্ত। এমনকি সম্প্রতি চীনের বিরুদ্ধে ভারত এবং অস্ট্রেলিয়াও দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে বর্তমান বিশ্বের সবথেকে উত্তেজনাপূর্ণ দক্ষিণ চীন সাগরের শক্তিশালী পাঁচ দেশের সামরিক শক্তির বর্ণনা। তবে আমাদের তালিকাটিতে এই দেশগুলোর প্রতিদ্বন্দ্বী চীনকে বাইরে রাখা হয়েছে। তাহলে চলুন উত্তেজনাপূর্ণ দক্ষিণ চীন সাগরের উত্তেজনাপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। তালিকার পাঁচ নম্বরে আছে ছোট্ট দেশ সিঙ্গাপুর। সাইজে ছোট হলেও তাদের সামরিক শক্তি কিন্তু ছোট নয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে সবসময় বাংলাদেশের আশপাশেই সিঙ্গাপুরের অবস্থান, আর অস্ত্র শস্ত্রের দিক থেকে বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে তারা। ছোট সিঙ্গাপুরে 70,000 অ্যাক্টিভ এবং 3 লাখের উপরে রিজার্ভ মিলে 4.5 লাখের বিশাল বাহিনী রয়েছে। সেনাবাহিনীতে আছে 180টি জার্মানির তৈরি লিওপার্ড 2 মেইন ব্যাটল ট্যাঙ্ক। তুরস্ক বা জার্মানি সহ ডজনখানেক শক্তিধর দেশ এই ট্যাঙ্ক ব্যবহার করে। এছাড়াও সদ্যই তারা ইসরায়েলের কাছে থেকে 50টি মার্কাভা ট্যাঙ্কের মার্ক IV ভার্সন অর্ডার করেছে। বিমান বাহিনীতেও আছে আমেরিকার F-15-এর 40টি অত্যাধুনিক ই ভ্যারিয়ান্ট, পাশাপাশি আগে থেকেই থাকা 60টি F-16 তো আছেই। ছোট্ট এই দেশের নৌবাহিনীতেও 6টি ফ্রিগেট এবং 6টি করভেট যুদ্ধজাহাজ আছে। সাবমেরিন আছে 4টি। জার্মানির কাছে আরও 4টি অত্যাধুনিক ইনভিনসিবল ক্লাস সাবমেরিন অর্ডার করেছে। অর্থাৎ বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশের থেকে ছোট্ট সিঙ্গাপুরের অস্ত্রভাণ্ডার উন্নত। এই তালিকার একমাত্র সিঙ্গাপুরের সাথে চীনের সরাসরি কোনো বিরোধ নেই। তবে সিঙ্গাপুর চীনকে আন্তর্জাতিক আইন মেনে নেওয়ার পরামর্শ দেয় এবং দক্ষিণ চীন সাগরে আমেরিকার উপস্থিতির পক্ষ নেয়। তালিকার চতুর্থ স্থানে আছে সিঙ্গাপুরের প্রতিবেশী মালয়েশিয়া। মালয়েশিয়ার মালয় উপদ্বীপ এবং বর্ণিও দ্বীপের পূর্ব মালয়েশিয়া দুই অংশই দক্ষিণ চীন সাগরের সাথে সরাসরি যুক্ত। মালয়েশিয়ার কাছে 1 লাখ অ্যাক্টিভ এবং 3 লাখ রিজার্ভ মিলে মোট 4 লাখের উপর বিশাল সামরিক বাহিনী আছে। মালয়েশিয়ার সেনাবাহিনীতে মাত্র 74টি ট্যাঙ্ক আছে, যার মধ্যে অধিকাংশই পোল্যান্ডের তৈরি PT-91। মালয়েশিয়ার বিমান বাহিনীতে ফাইটার হিসেবে আছে রাশিয়ার সুখুই SU-30 এবং আমেরিকার F-18 হর্নেট। এর মধ্যে সুখুই 30 আছে 18টি এবং হর্নেট আছে 8টি। এছাড়াও 16টি MiG-29 রিজার্ভে আছে। মালয়েশিয়ার নৌবাহিনীতে 3টি ফ্রিগেট যুদ্ধজাহাজ অ্যাক্টিভ আছে এবং 5টি আন্ডার কনস্ট্রাকশনে আছে, পাশাপাশি করভেট আছে 6টি, আর ফ্রান্সের তৈরি স্কর্পিনে ক্লাস সাবমেরিন আছে 2টি। স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে মালয়েশিয়ার সাথে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান এবং ব্রুনাইয়ের বিরোধ রয়েছে, কিন্তু মালয়েশিয়ার সামরিক সরঞ্জাম সিঙ্গাপুরের থেকেও দুর্বল। তালিকার তৃতীয় স্থানে আছে চীনের হারানো ভাই তাইওয়ান। হারানো ভাই বলার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে গৃহযুদ্ধের মাধ্যমে চীন থেকে আলাদা হয় তাইওয়ান। আমেরিকার মানচিত্রে কিউবা যেমন হুমকি স্বরূপ, চীনের কাছে তাইওয়ানও অনেকটা সেরকম। বর্তমানে তাইওয়ানে 1,63,000 অ্যাক্টিভ সৈন্য আছে, কিন্তু রিজার্ভ আছে 16 লাখ। তাইওয়ানের কাছে 1,000-এর উপরে ট্যাঙ্ক আছে, তবে এগুলো আমেরিকার তৈরি পুরনো প্যাটন ট্যাঙ্ক। বর্তমানে তারা আমেরিকার কাছে M1 আব্রামস ট্যাঙ্ক কেনার চেষ্টা চালাচ্ছে। তাইওয়ানের বিমান বাহিনীতে F-16 বিমান আছে 115টি, আরও 66টি অর্ডারে আছে। এছাড়াও ফ্রান্সের তৈরি MiG-2000 আছে 46টি। তাইওয়ান নিজেরাই FCK-1 নামক ফাইটার তৈরি করে, এ ধরনের 103টি বিমান আছে তাদের বহরে। এছাড়াও পুরনো F-5 আছে 25টি। তাইওয়ানের নৌবাহিনী তুলনামূলক শক্তিশালী,
এই তালিকায় একমাত্র তাদের কাছেই শক্তিশালী ডেস্ট্রয় আছে 4টি, আর ফ্রিগেট আছে 22টি এবং করভেট আছে 1টি, সেই সাথে সাবমেরিন আছে 4টি। তাইওয়ানের সামরিক বাহিনীকে মূলত চীনের হুমকি মোকাবেলার জন্যই তৈরি করা, তবে চীন কখনোই তাইওয়ানের জন্য সামরিক শক্তি প্রয়োগের কথাও প্রকাশ করেনি। তালিকার দ্বিতীয় স্থানে আছে আমেরিকা এবং ফ্রান্সকে যুদ্ধে হারিয়ে স্বাধীনতা পুনরুদ্ধার করা ভিয়েতনাম। ভিয়েতনামকে চীনের লাইট ভার্সন বলা যেতে পারে, কেননা ভিয়েতনামের শাসন ব্যবস্থা, অর্থনীতি এবং মিলিটারি ফরমেশন চীনের মতোই, যার কারণে চীনের মতোই ভিয়েতনাম দ্রুতই অর্থনীতি এবং সামরিক শক্তিতে এগিয়ে গিয়েছে। ভিয়েতনামের কাছে অ্যাক্টিভ সৈন্য আছে 4.5 লাখ, এটা বিশ্বের নবম বৃহত্তম বাহিনী। তবে রিজার্ভের সৈন্য আছে 50 লাখ, যা বিশ্বের বৃহত্তম। ভিয়েতনামের কাছে ট্যাঙ্ক আছে 2,500-এর উপরে, এর মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে রাশিয়ার T-90। ট্যাঙ্কের মতো ভিয়েতনামের বিমান বাহিনীরও সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে রাশিয়ার সুখুই SU-30। এছাড়াও ভিয়েতনামের কাছে SU-27 বিমান রয়েছে। ভিয়েতনামের নৌবাহিনীও বেশ উন্নত, রাশিয়ার 6টি ক্লো ক্লাস অ্যাটাক সাবমেরিন আছে তাদের বহরে। যুদ্ধজাহাজের মধ্যে ফ্রিগেট আছে 9টি এবং করভেট আছে 14টি। আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামের পক্ষে চীন সরাসরি যুদ্ধ করেছে, তবে এরপর এক যুগ যাবৎ চীন এবং ভিয়েতনামের মধ্যে ছোট ছোট যুদ্ধ হয়। বর্তমানে চীন ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দক্ষিণ চীন সাগরে মালিকানা বিরোধ রয়েছে। সম্প্রতি ভিয়েতনাম ভারতের কাছে ব্রাহ্মস ক্রুজ মিসাইল কেনার ইচ্ছা প্রকাশ করেছে বলে ভারতীয় মিডিয়া সংবাদ প্রকাশ করে। তালিকার 1 নম্বরের দেশটির সামরিক শক্তি বর্ণনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমাদের এই প্রতিবেদনগুলি আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করেও পড়তে পারেন। তালিকার প্রথম স্থানে আছে হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। দক্ষিণ চীন সাগরে চীনের পর সব থেকে শক্তিশালী হচ্ছে ইন্দোনেশিয়া, তবে ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া এখানে সব থেকে শক্ত অবস্থানে আছে। 4 লাখ অ্যাক্টিভ এবং 4 লাখ রিজার্ভ মিলে 8 লাখের বিশাল বাহিনী ইন্দোনেশিয়ার। তবে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী তুলনামূলক দুর্বল, 100টির উপরে জার্মানির তৈরি লিওপার্ড 2 মেন ব্যাটল ট্যাঙ্ক আছে তাদের কাছে। তুরস্কের সাথে মিলে নিজ দেশে উৎপাদিত কাপলান মিডিয়াম ট্যাঙ্ক দ্রুতই যুক্ত হবে। এছাড়াও 200টির উপরে লাইট ট্যাঙ্ক আছে। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে 11টি সুখুই SU-30 এবং 5টি সুখুই SU-27। এছাড়াও F-16 ফাইটিং ফ্যালকন আছে 33টি। তবে তাদের নৌবাহিনী তুলনামূলক শক্তিশালী, 7টি অত্যাধুনিক ফ্রিগেট যুদ্ধজাহাজের সাথে 24টি করভেট যুদ্ধজাহাজ আছে, 3টি নাগাপাসা ক্লাস এবং 2টি চাকরা ক্লাস সাবমেরিন আছে। চীনের সাথে ইন্দোনেশিয়া বড় ধরনের কোনো বিরোধ নেই, তবে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে থাকা নাতুনা দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীনের সাথে সংকট তৈরি হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে ওই দুই দেশের যুদ্ধজাহাজ এবং ইন্দোনেশিয়ার যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। প্রিয় দর্শক, প্রাকৃতিক সম্পদ আর ভৌগোলিক সুবিধার কারণে দক্ষিণ চীন সাগরের রাষ্ট্রগুলো দ্রুতই ধনী হচ্ছে, তবে চীনের আগ্রাসন এবং আমেরিকার উস্কানি ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। এই অবস্থায় দক্ষিণ চীন সাগরের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? তারা কি ইউরোপের মতো ধনী হবে নাকি মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধ বিধ্বস্ত হবে? আপনার মতামত কমেন্টে জানান। এই দেশগুলোর পূর্ণাঙ্গ সামরিক শক্তি সম্পর্কে জানতে এই দেশগুলোর সামরিক বাহিনীর উপর আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।